আদম বললেন, বাবা শীষ এরকম ব্যাসাইজ কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? আদম বললেন, গরম ভাব হওয়ার কারণ কি? বলে, কারণ হলো তিনটা, ধরে কোন কয়টা? এক নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী, মানে বাপও নবী বেটাও নবী, আর তিন নম্বর কারণ হলো এই দুনিয়াতে আমি পাইছি বেহেস্তের হুর বউ হিসাবে। একজন নবী শীষ আলাইহিস সালাম এই দুনিয়াতে বেহেস্তের হুরকে বউ হিসাবে পাইছিল। সুবহানাল্লাহ, বলেন আমরা জান্নাত পালে তারপরে হুর পাবো, ঠিক কিনা বলেন? কিন্তু শীষ আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতেই হুর পাচ্ছে। খুশি না বেজার? আমি হুরের ওয়াজ করি না, আমার যত ক্যাসেট আপনারা শুনবেন হুরের কোনো ওয়াজ আমি করি না, কারণ হুরের ওয়াজ করলে পুরুষ মানুষ খুশি হয় কিন্তু মেয়ে মানুষেরও বেজার হয়। যার প্রমাণ আমার বউ। আমি আর বউর একটু ট্রাই করে বলছিলাম যে আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে হুর দিবে। হুরের নাকের সাইজ, মুখের সাইজ, চোখের সাইজ কেবল বয়ান করতেছি, দেখি বউ বগলের তলে বালিশ নিয়ে অন্য ঘরে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও, তাই হুর নিয়ে থাকো, আমার কি দরকার? সেদিন থেকে বুঝলাম মেয়ে মানুষেরা, পুরুষ মানুষ জান্নাতে হুর পাক এটা পছন্দ করে না, এর থেকে আমি হুরের ওয়াজ বন্ধ। আদম বললেন, বাবা শীষ নবীর বেটা, নবী না হইয়া বেহেস্তের হুরের স্বামী না হইয়া আখের জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কত বড় কথা যে নবীর বেটা নবী না হইয়া বেহেস্তের হুরের স্বামী না হয়ে আখের জাহানের পয়গম্বর। আমাদের নবীর কিন্তু নাম বলে নাই, শুধু বলছে আখের জাহানের পয়গম্বর। এখন আখরি জাহানের পয়গম্বর বলতে আপনারা কাকে বোঝেন? আমাদের বাংলাদেশে একটা গ্রুপ আছে, নাম হলো কাদিয়ানি গ্রুপ, জোরে কোন কি গ্রুপ। আগামী 27-28-29 এই তিন দিন, 27-28-27 এই তিন দিন, ফেব্রুয়ারির শেষের তিন দিন ওরা পঞ্চগড়ে একটা সমাবেশ করবে। এই গ্রুপের নাম হলো কাদিয়ানি গ্রুপ। এই গ্রুপেরা আমাদের নবী যে শেষ নবী এটা মানে না। অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, কোরআনে কতগুলো আয়াত আছে ডাইরেক্ট, যেখানে কোনো গোজামিল নাই, মানে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, তার মানে আমাদের নবীর পর আর কোনো নবী রাসূল নাই। সঙ্গে সঙ্গে শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেস্তের হুরের স্বামী না হইয়া আখিরে জাহানের পয়গম্বরের উম্মত হলে নিজের জীবন ধন্য কেমনে হতো একটু শুনবার চাই, কেমনে হতো একটু কি করবার চাই? আদম বলে, শীষ আমি জীবনে একটা ভুল করছিলাম, সে ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কত বছর? 350 বছর। কাঁদতে কাঁদতে আমার এই গালের চামড়া খসে পড়ে গেল। শেষ পর্যন্ত ওই নবীর ওসিলায় আল্লাহ আমার তৌবা কবুল করেছে। ওই নবীর উম্মতেরা আমাদের কথা বলতেছে, আদম আলাইহিস সালাম যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, আমি তো একটা ভুল করছিলাম, কাঁদছি 350 বছর, আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে মৃত্যুর আগে কোন এক সময়, কোন এক সময় যদি আল্লাহর কাছে তৌবা করে, মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করে দেয়, ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে শীষ আলাইহিস সালাম বললেন, বাবা নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আদম আলাইহিস সালাম আফসোস করে বললেন যে ওই নবীর উম্মত হওয়ার চাইলেও হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য কেমন দেখছেন? বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, এজন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, আমি সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, সেদিন ওয়াজ করছিলাম পাশি সূরা কাউসার, আর আজকে হবে সূরা আসর। কিছুক্ষণ পর একটা নামাজ আসতেছে, আসরের নামাজ, ঠিক কিনা বলেন? সূরাটার নাম কি? আসর।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই সূরার ভিতরে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কসম করতেছেন, আল্লাহর তো কসম করার কোনো দরকার নেই, আল্লাহর শপথ করার দরকার আছে? আল্লাহ কি মিথ্যা কথা কয় নাকি? আমাদের ধাপের হাটে গেলে দেখবেন কথায় কথায় এই দালালেরা শপথ করে, কথায় কথায় মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, তারপর আল্লাহর শপথ দশের দুধ হয়, আল্লাহর শপথ দশের, যারা টানে টুনে তিন সারি হয় না। তো এই জন্যে এখন আর ধাপের হাটে এই আল্লাহর শপথও মানুষ আর বিশ্বাস করে না, যে শপথ কেটেও মিথ্যা কথা হয়। আমার আল্লাহর কি শপথের দরকার আছে? না। এরপরে আল্লাহ বললেন ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ এখানে শপথ করার পিছনে কারণ হলো এই শপথের পরে যেই কথাগুলো আল্লাহ বলবেন এ কথার গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, অত্যন্ত। এই ছেলে, এই তুই সামনে এসে কি শুরু করলি? এটার সাইজ নাই, এটার সাইজ নাই, আশ্চর্য। কেবল শুরু করতেছি ওয়াজ, এই সবগুলো, এই সব দাঁত যা, সব যা, সবাই এক সাইডে যা, হ্যাঁ যাও 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 যাও, সবাই চলে যাও, সবাই চলে যাও। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা যে কথাটা বলবেন এখন শপথের পরে সে কথার গুরুত্ব কম না বেশি? কত বেশি? এখন আসেন, আল্লাহ বলতেছে ইন্না, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়। ইনসান মানুষ, লাফি ভিতরে, খুসরুন ক্ষতি, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আসলে ইবাদতের কথা যেখানে আল্লাহ বলেছেন ইবাদত, সেখানে আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেখানে ইবাদতের কথা বললেন সেখানে জিন ইনসানকে একত্র করলেন, আর যেখানে ক্ষতির কথা বলতেছেন সেখানে আল্লাহ জিনকে বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আগের আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু ইনসানকে মানুষকে রাখার পিছনে কারণ কি? আপনারা বলেন তো কারণ আছে না নাই? এই কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না, হ্যাঁ জানি না বললে জানা যাবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন কেন? অথচ আমরা জানি আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি মাখলুক, আল ইনসানও আশরাফুল মাখলুকাত, মানে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। জোরে কেন সুবহানাল্লাহ, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। তাহলে সবটি গুনগুন করা গান ওয়াজ বুঝতে সুবিধা হবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনার বলেন তো এই মানুষ, এটা কি বচন? মানুষ, মানুষ এক বচন, মানুষের মধ্যে মেয়ে মানুষও আছে, আছে না নাই? লিঙ্গ এটা কোন লিঙ্গ? মানুষ এটা কোন লিঙ্গ? মানে আমরা সবাই জানি উভয় লিঙ্গ, মেয়ে মানুষ পুরুষ মানুষ দুটা মিলাই মানুষ নাকি কোন? আচ্ছা আপনার বলেন তো এই মানুষের মধ্যে কি হিজড়া আছে? আপনাকে কি মনে হয় 50 বছরের ইতিহাসে এবার বাংলাদেশে হিজড়া চেয়ারম্যান হচ্ছে? হায় হায় রে, আপনার শোনেননি পেপার পত্রিকায় দেখেন কে চেয়ারম্যান হিজড়া? আসলে আমাকে একবার প্রশ্ন করছিল হুজুর, মেয়ে মানুষ মরে গেলে আমরা 5 কাপড় দিই, পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, তো হিজড়া মরলে কয় কাপড়? এরকম প্রশ্ন। আসলে হিজড়া কি, হিজড়া কিভাবে সৃষ্টি হয়? আজকে এই
সূরা আসরের মাধ্যমে নতুন জিনিসটা আমি আপনাদের, এটা মূল বক্তব্য না, মূল বক্তব্য তো সূরা আসর, যে কিভাবে সহবাস করলে সন্তান পুরুষ হয়, কিভাবে সহবাস করলে মেয়ে হয়, আর কিভাবে সহবাস করলে হিজড়া হয়। এটা কিন্তু আমরা যারা মরদ মানুষ আমাদের জন্য অত্যন্ত জরুরি, জরুরি কোন ঠিক কিনা, বিশেষ করে যারা এখনো বিয়ে শাদি করে নাই তাদের জন্য আরো বেশি জরুরি। কারণ কোন মানুষই চায় না, হয় পুরুষ হোক না হয় নারী হোক, কিন্তু এই যে মাঝখানে থাকা, এটা ঠিক না। তুমি হয় শয়তানের পক্ষে হও না হয় আল্লাহর পক্ষে হও, কিন্তু মাঝখানে থাকো না, জোরে করার কথা ঠিক কিনা। তুমি হয় কোরআনের মাহফিলে পুরুষের প্যান্ডেলে বসো না হয় নারীর প্যান্ডেলে বসো, কিন্তু মাঝখানে রাস্তাঘাটে থাকো না, জোরে করার কথা ঠিক কিনা। কারণ এই এই মাঝখানে থাকাটা খুব ভালো না, যে কোনো একটা পক্ষ নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? পুরুষ পক্ষ না হয় নারী পক্ষ, কিন্তু হিজরা পক্ষ লাভ আছে, উপরেও শান্তি নাই মূলেও শান্তি নাই, উপরেও শান্তি নাই তলেও শান্তি নাই। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে না যদি চারটা, ধরে কন কয়টা, আমার আঙ্গুলের দিকে তাকান কয়টা, ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করে বললেন ক্ষতির মধ্যে তারা পড়বে না। এক নম্বর হলো ঈমান, ঈমান সম্পর্কে সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঈমান আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাসদিক বিল জেনান, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, ওইটা অনুযায়ী আমল করা লাগবে। এই জন্য দেখেন ঈমানের সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহা, তাই বলে কোন আমল, পাইকারে হারে সব আমল নয়, ওয়া আমিলুস সালিহা শব্দের অর্থ হলো নেক আমল, জোরে কোন কি আমল, যে আমল করলে আল্লাহ খুশি হয় সে আমল করা লাগবে। এখন আল্লাহকে খুশি করবার গেলে এই আমলটা আপনারা পাবেন কোথায়, কোথায় পাবেন? আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন এটা হলো নেক আমল, আর নবী যেটা নিষেধ করেছেন এইটা হলো বদ আমল। আমরা ওয়া আমিলুস সালিহা শব্দ দিয়ে কোন আমল বুঝবো, কোন আমল নেক আমল কথা বলা লাগবে, কোন আমল? এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে বর্তমানে নেক আমল করার পরিবেশ, সবাই বলতেছে না, অনেকে বুঝেই না নেক আমল কি আর বদ আমল কি, বুঝেই না। একটা হিন্দু তার সন্তানকে জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে, আপনারা বলেন তুই কি ভগবান কবে না আল্লাহ কবে? কেন বলবে? কারণ জন্ম হিন্দু দিলে কি হবে, মুসলমানের পরিবেশে বেড়ে উঠছে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে, আপনারা বলেন তো আল্লাহ বলবে না ভগবান বলবে? কেন বলবে? কারণ মুসলমান জন্ম দিয়ে লাভ কি, কারণ হিন্দুর পরিবেশে বড় হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ আছে এইটা হিন্দু না মুসলমান, এই পরিবেশে নেক আমল করা সহজ না কঠিন? হ্যাঁ দেখছেন, ইমানের পরে আল্লাহ নেক আমলের কথা বললেন। ইমানটা তো বুঝলেন জবানে শুধু বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আর কলিজার মধ্যে শুধু জায়গা দিলেই হবে না, আমলের মাধ্যমে এইটা প্রকাশ করা লাগবে। এখন সেই নেক আমল সম্পর্কে যদি আমরা সুন্দর পরিবেশ করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে, ধরে কোন কি লাগবে, কথা কয় না, সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে, সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা বানাবার চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে, যে সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। আমার কথা কি বুঝলেন? সুন্দর আমল করতে গেলে সুন্দর কি লাগবে, পরিবেশ লাগবে, সুন্দর পরিবেশ ছাড়া তো আমল করা যাবে না, নেক আমল, এটা কি সব আমল তাই, নেক আমল। এখন সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা কি লাগবে, সমাজ লাগবে, সমাজ, যেরকম কি লাগবে,
সুন্দর একটা সমাজ যদি আপনি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। সেই সংবিধানের নাম কি? যারা বলতেছেন না তারা মনে সন্দেহ করতেছেন নাকি? জোরে বলেন, নাম কি? শুধু কোরআনের ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। এখন সেই কোরআনটা কি আজকে কোরআনের মাহফিলে আমাদের দেখার দরকার আছে না নাই আমি আপনাদের একটু দেখাই। দেখাই লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ কোরআনে বলেছে যে ব্যক্তি যত বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তত বেশি নিয়ামত বাড়ায় দিবে। নিয়ামত শব্দের অর্থ কি? আমরা কিন্তু সূরা ফাতিহার শেষের দিকে বলি আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি নিয়ামত রাজি তাদের প্রতি আমাদেরকে কবুল করো। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত শব্দের বাংলা অর্থ হলো সন্তুষ্ট, যে যত বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তত বেশি তার উপর সন্তুষ্ট হবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনারা বলেন তো প্রশংসা করলে আল্লাহর লাভ না বান্দার লাভ? আল্লাহর কোনো লাভ নেই। আপনারা আমার প্রশংসা করেন আমার ওয়াজ বেড়া দেবে, ঠিক কিনা বলেন? আপনারা সভাপতি সাহেব প্রশংসা করেন তার সম্মান বাড়বে, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কি সম্মান বাড়বে? বরং যিনি প্রশংসা করবে হ্যাঁ আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্যে প্রশংসা যারা করে তাদেরই লাভ। কার প্রশংসা? অন্য যারও প্রশংসা করেন কোনো লাভ নেই, কিন্তু আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর এত খুশি হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যতটুকু ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। হয়তো বলবেন হুজুর একবার আলহামদুলিল্লাহ বললে যদি ফাঁকা জায়গা পুরা যায় তাহলে দুইবার বললে? এরকম কিছু ট্যাটন আছে না? নাই ট্যাটন বোঝেন না, খুব চালা। হ্যাঁ তো এখন আপনার মনে করেন একটা বাল্ব একটা ঘরে জ্বালাইলে সে ঘর গোটা আলোকিত হয় না? হয় কি হয় না? আর একটা বাল্ব জ্বালান তার জন্য কি আলাদা ঘর লাগে না ওই ঘরের মধ্যেই? আর একটা বাল্ব জ্বালান তার জন্য কি আলাদা ঘর লাগে না ওই ঘরেই? তো তাহলে বোঝা গেল একশো বাল্ব জ্বালালেও যেন আলোর জন্য একশো ঘরের দরকার যদি না হয় যতবার আল্লাহর প্রশংসা করেন এরই ভিতরেই আল্লাহ সেটা জমা করে রাখে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে শুরু থেকেই মুসলমান হিসাবে কবুল করেছেন। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। কি মুসলমান হয়ে মরতে পারছে? পারে নাই। স্বয়ং নবী তাকে বলেছেন চাচা খালি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কারণ জান্নাতে একজনই পৌঁছাবার পারে, তিনি হলেন আমাদের নবী। এছাড়া কোনো নবীরও ক্ষমতা নাই যে অন্য কাউরে জান্নাতে নিয়ে যাবার পারবে, শুধু একজনই পারবে, তিনি হলেন আমাদের নবী। সোনাল বলেন না কেন? হ্যাঁ আমাদের নবী ছাড়া অন্য কাউরে জান্নাতে নিয়ে যাওয়া খুব কঠিন। তো এই জন্যে বললেন খালি একবার বলেন। চাচা তার উত্তর কি বলছিল জানেন? যে মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন। আল্লাহ আমাদের জন্য এই কঠিন রাখছে? সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, এজন্যই প্রশংসা করব কার? বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন, খুশি না বেজার?